শিব পূজা একেবারে বললেই চলে যে সামনেই রয়েছে আসন্ন 2023 সালের বিধানসভা নির্বাচন এবং তার পরে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যে তাদের নানান ধরনের কর্মসূচিকে নিয়ে ময়দানে নেমে পড়েছে তারই অঙ্গ হিসাবে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আজকের দিনে নয় বনমালীপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে আজ বিশাল এক আমরা দেখতে পাচ্ছি এবং বনমালীপুর ব্লক কংগ্রেস কমিটির রয়েছে তারা সমগ্র রাজ্যের সমস্ত নাগরিকদের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি হিমাচল প্রদেশের যে রেকর্ড হয়েছে যে রায় দিয়েছে ভারতবাসী তথা হিমাচলবাসী আমরা তার জন্য আমরা গর্বিত আমরা আনন্দিত আমরা নয় বনমালীপুর বিধানসভা কেন্দ্রের যিনি মাননীয় বিধায়ক হয়েছিলেন তিনবারের বিধায়ক সুব্রতকুমার রায় পক্ষ থেকে যে মিছিল চলছে যে আনন্দের যে উৎসব চলছে তার জন্য আপনারা যারা দূরে দূরে আশ্রম দূরে দূরে দাঁড়িয়ে আছেন তাদের পক্ষ থেকে এক বিশাল যাত্রা রয়েছে যাত্রা রয়েছে তাদের এবং তাদের সভার বর্ষা এমনটাই কিন্তু তারা বার্তা দিতে চাইছেন আমরা দেখারও চেষ্টা করছি এই বিশাল যাত্রায় কিন্তু ইতিমধ্যে প্রদেশ কংগ্রেসের যারা নেতৃত্বরা উপস্থিত রয়েছেন আমরা দেখানোর চেষ্টা করবো প্রাক্তন বিধায়ক আশিস কুমার সাহা তাছাড়াও প্রাক্তন বিধায়ক গোপাল রায় এবং তার পাশাপাশি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি কংগ্রেসের বরিষ্ঠ নেতৃত্বরা কিন্তু উপস্থিত রয়েছেন এবং আমরা যদি দেখি এনএসইউআই এর যিনি সভাপতি রয়েছেন সম্রাট রায় ওনাকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বিশাল যাত্রায় অংশগ্রহণ করতে ত্রিপুরা বাঁচাও যাত্রা রয়েছে আজকের দিনে কংগ্রেসের পক্ষ থেকে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা দুদিন আগে দেখতে পেয়েছি গুজরাট এবং হিমাচল প্রদেশের যে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় সেই নির্বাচনের ফলাফল ঘোষণা পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকের দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিশেষভাবে নয় বনমালীপুর ব্লক কংগ্রেস কমিটির পক্ষ থেকে এক ত্রিপুরা এবং হিমাচল প্রদেশে কংগ্রেসের যে জয় জয়কার রয়েছে এবং পূর্বে আমরা দেখতে পেয়েছি হিমাচল প্রদেশে ভারতীয় জনতা পার্টি সরকার ছিল এবারে কিন্তু সেখানে আবারও কংগ্রেস সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সুবাদে আমরা দেখতে পাচ্ছি আজ এক বিশাল যাত্রার আয়োজন করা হয়েছে এবং তার চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করছি সরাসরি সোশ্যাল বাংলার পর্দায় কিছুদিন পূর্বে আমরা দেখতে পেয়েছি বিজেপি অর্থাৎ বিজেপি শাসক দল থেকে যিনি পূর্বে মুখপাত্র ছিলেন তিনি কিন্তু এসে যোগদান করেছেন একেবারেই প্রদেশ কংগ্রেসে আমরা কিছুটা জানার চেষ্টা করব আজকের এই যাত্রাকে কীভাবে দেখছেন ওনারা স্যার স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায় আমরা দেখতে পাচ্ছি আজকের দিনে আপনাদের ত্রিপুরা বাঁচাও যাত্রা রয়েছে নয় বনমালীপুর কেন্দ্র থেকে তা বের হয়েছে এবং যদি আমরা দুদিন পূর্বে দেখি যে রাজ্যে আমরা পূর্বে ভারতীয় জনতা পার্টির সরকার দেখেছি সেই হিমাচল প্রদেশে কংগ্রেস সরকার এবার প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে তো হিমাচল অভূতপূর্ব সাফল্য পেয়েছে কংগ্রেস হচ্ছে সারা দেশ জুড়ে স্বৈরতান্ত্রিক শাসক ডাকের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে দেশকে এর বিরুদ্ধে হিমাচলবাসীকে রায় দিয়েছে এর রায়ের ফলেই কংগ্রেস সেখানে বিপুল জয় অর্জন করেছে ত্রিপুরা বাঁচাও আপনারা জানেন যে ত্রিপুরা বাঁচাও যা হচ্ছে ত্রিপুরায় এক ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি হচ্ছে গণতন্ত্র সর্বত্র খুন সন্ত্রাসী ধর্ষণ বেকারিত্ব ছেয়ে গেছে অপশাসন চলছে তাদের রাজ্য জুড়ে সেই রাজ্য জুড়ে অপশাসনের হাত থেকে এই রাজ্যটাকে মুক্ত করার জন্য মানুষ উদ্গ্রীব হয়ে উঠেছে এই যে মানুষের যে মনোভাব একেবারেই আমরা দেখানোর চেষ্টা করছি যে সুবিশাল মিছিল রয়েছে অর্থাৎ আজকের দিনে ত্রিপুরা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে যে তাদের বিশাল মিছিল আমরা দেখানোর চেষ্টা করব প্রশাসনিক আধিকারিকরাও কিন্তু রয়েছেন সেই মিছিলকে বিশেষভাবে নিরাপত্তা প্রদান করার জন্য যারা কর্মীরা এই মিছিলে অংশগ্রহণ করেছেন তাদেরকে নিরাপত্তা প্রদান করার জন্য এবং যে সুদীর্ঘ মিছিল রয়েছে তার চিত্র আমরা কিছুটা দেখানোর চেষ্টা করছি আপনাদের সরাসরি এবং বলাই যেতে পারি যে এখনও উৎসবের মেজাজে তাদের আজকের দিনে ত্রিপুরা বাঁচাও যাত্রা যে মিছিল আমরা Thank you.
প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে আজকে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা রাজ্যের বুকে এক বিশাল সুদীর্ঘ ত্রিপুরা বাঁচাও যাত্রা এবং তার চিত্র আমরা সরাসরি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সোশ্যাল বাংলার পর্দায়। আসন্ন রয়েছে রাজ্যে 2023 সালের সবচাইতে বড় নির্বাচন বিধানসভা নির্বাচন, এবং সেই বিধানসভা নির্বাচন প্রায় গোটা দেশের কাছে ত্রিপুরা রাজ্য একটি পাখির চোখ বললেই চলে। চেষ্টা করছি এবারে যারা নেতৃত্বরা রয়েছেন তাদের কি মতামত রয়েছে বা তাদের কি বক্তব্য রয়েছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা দেখতে পাই গুজরাট এবং হিমাচল প্রদেশের যে নির্বাচনের ফলাফল ঘোষণা হয় বিধানসভা, তাতে আমরা দেখতে পাই যে গুজরাটে আবারও কিন্তু সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের দলকে পুনরুদ্ধার করতে পেরেছে শাসন ক্ষমতায়, কিন্তু হিমাচল প্রদেশে আমরা দেখতে পাই চেষ্টা করব। প্রথমেই স্বাগত আপনাকে সোশ্যাল বাংলায়। যে বিষয়টি জানতে চাইবো, আজকে আমরা দেখতে পাচ্ছি আপনাদের বিশাল একটি মিছিল রয়েছে এবং ত্রিপুরা বাঁচাও যাত্রা, আপনাদের কি উদ্দেশ্য? যদিও আজকের এই কর্মসূচি ত্রিপুরা বাঁচাও, এই কর্মসূচিকে সামনে রেখে নয় বনমালীপুর বিধানসভা নির্বাচন ক্ষেত্রের নেতাকর্মীদের তাদের উদ্যোগে এটা সংগঠিত হচ্ছে। গত কয়েকদিন আগে সারা দেশের মানুষ একটা রায় দিয়েছে, বিশেষ করে হিমাচল প্রদেশে বিজেপি শাসিত রাজ্য ছিল, সেখানে মানুষ রায় দিয়েছে জাতীয় কংগ্রেস দলের সরকার গঠন করার জন্য। বিভিন্ন রাজ্যে রাজ্যে উপনির্বাচনের যে ফলাফল, এতে ভারতবর্ষের শাসক দল বিজেপি এবং বিজেপির যিনি বিজেপির হয়ে যিনি প্রচার করেছিলেন যে উনার নামের উপর ভোট দিতে, সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আজকে সারা দেশের মানুষ উনাকে নাকার করেছে, উনাকে ফিরিয়ে দিয়েছে। গুজরাটে হয়েছে, এটাকে বোঝা যাচ্ছে যে দেশের মানুষ চাইছে না শুধু গুজরাটে আজকে নরেন্দ্র মোদীজি তার প্রভাব কাজ করছে। তাহলে আমার আমার হলো গিয়ে মুখ্যমন্ত্রীর আসন অলঙ্কৃত করা, এটা এখন এই মুহূর্তে এটা দেশবাসী চাইছে, এটা ওনাকে করা উচিত। আমরা এই রাজ্যেও গণতন্ত্র উলঙ্ঘিত, এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান সংকুচিত, সরকারি কর্মচারীরা বঞ্চিত, এই রাজ্যের সাধারণ মানুষ আজকে এই সরকারের শাসনে না বিশ্বাস উঠেছে। স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে এই রাজ্যের মানুষও চাইছে পরিবর্তন, পরিবর্তনের জন্যই ত্রিপুরা বাঁচাও যাত্রা। কারণ ত্রিপুরার মানুষের বেঁচে থাকার ন্যূনতম সুযোগটিও আজকে এই বিজেপি শাসনকালে এটাকে অবরুদ্ধ করা হয়েছে। মানুষকে পরিত্রাণ দিতে জাতীয়
ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে এই ত্রিপুরা বাঁচাই কর্মসূচি সারা রাজ্যব্যাপী সংগঠিত হচ্ছে। আগামী দিন এই রাজ্যে পরিবর্তনের জন্য মানুষ যে প্রস্তুতি নিয়েছে ত্রিপুরা বাঁচাও কর্মসূচির মধ্যে মানুষ সংগঠিত হবে, ঐক্যবদ্ধ হবে এবং এখানেও পরিবর্তন। হিমাফল ত্রিপুরা রাজ্যের নির্বাচনে, আসন্ন নির্বাচনে কি কি ধরনের প্রভাব ফেলতে পারে? হিমাচলের এই ফলাফল, ত্রিপুরাও একটা ছোট পাহাড়ি রাজ্য, এই রাজ্য এটা প্রভাবিত করবে। এখানকার জনগণ চাইছে মুক্তি, এখানকার জনগণ চাইছে যে একটা খোলামেলা গণতান্ত্রিক পরিবেশে বসবাস করতে, শান্তি সম্প্রীতি নিয়ে এই রাজ্যে। যারা বিগত দিনে যারা এটাকে নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাদের বিরুদ্ধে জনগণ আজকে রায় দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়েছে। আমাদের বিশ্বাস যে আগামী ফেব্রুয়ারি মাসের যে সাধারণ নির্বাচন, হিমাচলের নয়, এখানেও এই সরকারের পতন ঘটবে এবং এখান থেকে জাতীয় কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হবে। আজকের এই ত্রিপুরা বাঁচাও যাত্রা বিশেষভাবে কোন কোন পথ পরিক্রমা করতে চলেছে রাজ্যে? এটা নয় বনমালীপুর কেন্দ্রের কিছু কিছু অঞ্চল আছে, যে অঞ্চলগুলিতে আমাদের ভারত জোড়ো যাত্রা সংগঠিত হয়নি ওই জায়গাগুলির মধ্যেই আমরা ত্রিপুরা বাঁচাও যাত্রা নিয়ে আজকে যাচ্ছি। প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে রাজ্যের যে ত্রিপুরা বা কোন কোন পথ ধরে পরিক্রমা করতে চলেছে তা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ভারতীয় জনতা পার্টির জুমলার বিরুদ্ধে, ভারতীয় জনতা পার্টির মিথ্যার বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে প্রতিবাদে সামিল হই। একেবারে বললি যে 2023 সালের যে আসন্ন বিধানসভা নির্বাচন একেবারে আসন্ন এবং তার তারিখ ঘোষণা না হলেই তার ডঙ্কা কিন্তু একেবারেই বেজে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের নানান ধরনের কর্মসূচি নিয়ে ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। কর্মসূচি হাতে নিচ্ছে নানান ধরনের, আজকে তারই অংশ হিসাবে আমরা দেখতে পেয়েছি গতকালকে ভারতীয় জনতা পার্টির যে ইলেকশন ক্যাম্পেইন কমিটি রয়েছে তার তালিকা তারা ঘোষণা করে দেয় এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বিশাল কিন্তু একটা ত্রিপুরা বাঁচাও যাত্রা রয়েছে। আমরা তাদের দেখানোর চেষ্টা করেছি এবং যারা নেতৃত্ব তারা কিছুদিন পূর্বে হিমাচল প্রদেশ